তার মন্তব্যের উৎসবিন্দু ছিল মানবতা এবং দেশপ্রেম এবং মানুষের জন্য কল্যাণ। তিনি যখন দেশকে নিয়ে চিন্তা করতেন, মানুষকে নিয়ে চিন্তা করতেন, রাজনীতি নিয়ে চিন্তা করতেন, তিনি তা চর্চা করতেন তার নিজের মতো করে। ফলে স্বাভাবিকভাবেই একই বৈশিষ্ট্য, একই কাজ, একই মূল্যবোধ অন্যরা যেভাবে চর্চা করত, সেই চর্চার মধ্যে পার্থক্য থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই পার্থক্যকে সহজভাবে অনেকে না বুঝতে পেরে তার সঙ্গে একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতার যে মিল, অথবা অন্য ক্ষেত্রে কাজ করছেন এমন একজন অধিকার কর্মী, এমন একজন মানবতাবাদী নেতা কর্মীর যে মিল, সেই মিলটাকে আমরা বড় করে অনেক সময় দেখতে পারিনি। কিন্তু তার মৃত্যুর পরে কথা খুব পরিষ্কারভাবে আমাদের সকলের বোঝা উচিত, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই দেশে জন্ম নেওয়া নাগরিকদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি তার সমস্ত জীবনের কর্ম দিয়ে আমাদের কাছে পরিষ্কার করে গিয়েছেন একজন নির্লোভী নির্মোহ মানুষ ছিলেন তিনি। তার প্রতিটি ক্ষেত্রে, তার ছাত্র জীবন, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, মুক্তিযুদ্ধকালীন তার তৎপরতা, কর্ম, বয়স্ক সময়ে দেশের অভিভাবক হিসাবে তার চিন্তা, কর্ম, রাজনৈতিক অঙ্গনে আমরা যারা হিসাব নিকাশ করতে বাধ্য এবং প্রত্যেকটা বিষয় কি একটা রাজনৈতিক সমীকরণের মধ্যে নিতে বাধ্য, তারা কখনো কখনো তার মন্তব্যে বিপদে পড়েছি বা পড়তাম, এ কথা ঠিক। কিন্তু তার মন্তব্যের উৎসবিন্দু ছিল মানবতা এবং দেশপ্রেম এবং মানুষের জন্য কল্যাণ। আমি আজকে তার স্মরণ সভায় শুধুমাত্র তার কর্মের এই দিকটাকে স্মরণ করে, আমি তার আত্মার মাগফিরাত কামনা করে শ্রদ্ধা জানিয়ে এবং তার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত, তার স্ত্রী আমাদের বড় বোনের মতো, তার সন্তানও আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমার সন্তানেরও খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি তাদের সকলের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।